আসসালামু আলাইকুম, আমি মুশফিক উজ্জাদিন জামি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে কি কারণে জিন আমাদের শরীরে প্রবেশ করে। তো জিনও আল্লাহ তাআলারই একটি সৃষ্টি, তাদেরও স্বাধীনতা আছে একদম আমাদের মতো। তাদের মধ্যেও কিছু জিন খারাপ আর কিছু জিন ভালো হয়। আমরা জিনদের দেখতে পাই না, কিন্তু জিনরা ঠিকই আমাদের দেখতে পারে। এজন্য অনেক সময় জিনরা মানুষের শরীরে প্রবেশ করতে পারে। তবে এর কিছু কারণ থাকে যার জন্য এরা আমাদের উপর আক্রমণ বা আমাদের ক্ষতি করার চেষ্টা করে। তো প্রথম যে কারণ সেটা হচ্ছে আপনাকে অপছন্দ করা, আপনার চেহারাকে অপছন্দ করা। যেমন কিছু মানুষ আছে যারা কোনো কারণ ছাড়াই অন্যের ক্ষতি করে, তাকে অপছন্দ করে। আর কিছু তো এমনও লোক আছে যারা কাউকে দেখলে একদম সহ্যই করতে পারে না। কিছু জিনরাও ঠিক এরকমই হয়। তো এটা একটা কারণ হতে পারে যার জন্য জিন আপনার ক্ষতি বা আপনাকে আক্রমণ করতে পারে। এরপর দুই নম্বর যে বিষয়টি সেটা হলো, যদি কোনো জিন আপনার উপর আসক্ত হয় তাহলে এরা আপনার শরীরে প্রবেশ করতে পারে। তবে এটা সেই সময় হয় যখন আপনি জামাকাপড় চেঞ্জ করেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা জামাকাপড় পরবে বা খুলবে তখন বিসমিল্লাহ অবশ্যই পরে নেবে, তাহলে এতে তোমাদের এবং জিনদের মধ্যে একটি পর্দা তৈরি হয়ে যাবে। আর সাধারণত এই বিষয়টি মেয়েদের সাথে বেশি হয়ে থাকে। তো সব কাজে বিসমিল্লাহ অবশ্যই পরে নেবেন। এবার তিন নম্বরে যে কারণটি আছে সেটা হলো, কোনো উদ্দেশ্য ছাড়াই জিনদেরকে আঘাত দেয়া। মানুষ জিনদেরকে দেখতে পারে না, এই জন্য অনেকে নিজের অজান্তেই জিনদের আঘাত করে ফেলতে পারে। যেমন ধরেন, আপনার হাত থেকে গরম পানি ফ্লোরে পড়লো। এখন হয়তো এমনও হতে পারে যে ওইখানে কোনো জিন ছিল যার গায়ে ওই গরম পানিটি পড়লো। তারপরে ধরেন, আপনি ফুটবল খেলার সময় বলটা গিয়ে কোনো জিনের গায়ে লাগলো। তো এতে জিন অনেক রাগান্বিত হতে পারে এবং এটাও কারণ হতে পারে আপনাকে আক্রমণ বা ক্ষতি করার। তো এতক্ষণ তো আমি মেন কারণগুলো বললাম যার কারণে জিনরা আমাদেরকে ক্ষতি করে। আর জিনরা কিন্তু আগে আমাদের শরীর প্রবেশ করে, তারপর ক্ষতি করে। তো এবার কিছু কারণ বলে যার জন্য জিনরা আমাদের উপর রাগান্বিত হয়। তো একটা তো বললামই যে কোনো কারণে জিনদেরকে আঘাত করলে তারা রাগান্বিত হয়। আরেকটা কারণ আছে যার জন্য জিনরা অনেক রাগান্বিত হয়। তো সেটা হলো, যখন আপনি গোস্ত খেয়ে সেগুলো হাড় কোনো নোংরা জায়গায় ফেলে দেন, কারণ এই হাড়ই হলো জিনদের খাবার। তাই যখন আপনি হাড় ফেলবেন তখন একটা ভালো জায়গায় ফেলবেন যাতে তারা সেই হাড়গুলো খেতে পারে, তা না হলে জিনরা আপনার উপর অনেক রেগে যেতে পারে। এখন আমি আপনাদেরকে একটা মজার কথা বলি, অবশ্যই এটা একটু ভয়েরও আছে। সেটা হলো যে আমাদের ঘরে জিনদের অনেক প্রিয় একটা জায়গা আছে, সেটা হচ্ছে টয়লেট। আর এটাই কারণ যার জন্য অনেকে এই টয়লেটে গিয়ে জিনদের শিকার হয়েছে। হ্যাঁ জানি, এই কথা শুনে হয়তো অনেকেই এখন বাথরুমে যেতে ভয় করবেন, কিন্তু ভয় পাবার কিছু নেই। আপনি যদি বাথরুমে প্রবেশ করার দোয়া পরে বাথরুমে যান, তাহলে এই জিন কি এদের বাপদাদা চোদ্দ গোষ্ঠী মিলেও আপনার কিছুই করতে পারবে না। তো এবার একটা প্রশ্ন সবার মনেই আসতে পারে যে জিন কি সব মানুষের শরীরেই প্রবেশ করতে পারে? এটা বলে দেওয়া ভালো যে জিন কিন্তু চাইলেই যে কেউ শরীরে প্রবেশ করতে পারে না, যতক্ষণ পর্যন্ত ওই লোক অতিরিক্ত রাগ করে বা অনেক ভয় থাকে অথবা কোনো ঘুণায় কাজে লিপ্ত থাকে। এই সময়গুলোতে জিন আপনার শরীরে প্রবেশ করতে পারবে। কিছু জিন আছে যারা আপনার ক্ষতি করতে পারে, কিন্তু কিছু এমনও জিন আছে যারা আপনাকে মেরেও ফেলতে পারে। তো এখন এদের থেকে বেঁচে থাকবো কীভাবে? হাদিসে বলা আছে যে, যদি শয়তানের হাত থেকে বাঁচতে চাও তাহলে আয়াতুল কুরসি পড়ো। যদি কেউ রাতে আয়াতুল কুরসি পড়ে তাহলে সারা রাত শয়তান তার থেকে দূরে থাকে এবং আল্লাহই তাকে হেফাজত করে। আল্লাহ তাআলা জিনদেরকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। এদের মধ্যে কিছু মুমিন জিনও আছে আর কিছু কাফের জিনও আছে। যারা কাফের জিন তাদেরকে শয়তান বলা হয়। জিনরা আমাদের দেখতে পায় কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না। তারাও খায় যায় এবং তারাও মারা যায়, আর আমাদের মতো তারাও বিভিন্ন ধর্মের অনুসারী হয়। তো এই ছিল কিছু কারণ যার জন্য জিনরা আমাদের উপর আক্রমণ করে বা আমাদের ক্ষতি করে। আর আপনারা সবসময় আয়াতুল কুরসি পড়বেন, তাহলে এই জিনরা আপনার কিছুই করতে পারবে না। তো আরেকটা কথা ছিল যে, আমি এর আগে একটি সিরিজ দিয়েছিলাম, যে সিরিজে আমি লোকদের সাথে ঘটে যাওয়া আসল ভৌতিক ঘটনাগুলো দিয়েছিলাম। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।